আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ জুড়ে লকডাউন, বন্ধ পরিবহন ব্যবস্থা, রাস্তার পাশে ডিপোয় পাম্পে সারি দিয়ে দাঁড়িয়ে রাজ্যের হাজার হাজার বেসরকারি বাস। একই ছবি ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের সামনে। ঘটকপুকুর ধর্মতলার 213 নম্বর রুটে 50 থেকে 60টি বেসরকারি বাস ঠায় দাঁড়িয়ে। দিনের শেষে ডিপোয় গাড়ি লাগিয়ে ঝাড়পোঁচ করে ক্যাশ গুছিয়ে মালিক কিংবা ম্যানেজারের হাতে তবিল তুলে দিয়ে নিজের প্রাপ্য রোজের পয়সা নিয়ে পরিবারের হাতে তুলে দিতে, যাদের জুড়ত স্ত্রীর হাতে সোহাগী খানা, সেই দিন আনা দিন খাওয়া ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর কর্মীদের অবস্থা এখন রিসোল টায়ারের থেকেও খারাপ। পাওনা 500 সাথে আর 500 যোগ দিয়ে এই কঠিন সময়ে দায় সেরেছে মালিকরা। কেউ কেউ সরকারি চাল পেলেও বাকিদের চলবে কিভাবে? প্রশ্ন উত্তম দাস, শঙ্কর দেবনাথদের। ভালো হয়, আচ্ছা, তা পরিবহন মন্ত্রীর কাছে কিছু চাইবেন আপনারা? লকডাউন চলছে যখন, দেখলে ভালোই হতো, না তো আমাদের চলছে না। আপনার নাম? শঙ্কর দেবনাথ। কত বছর আছেন এই গাড়ির লাইনে? গাড়ির লাইনে 40 বছর। অবশ্য আপনাদের কি পেনশন স্কিম চালু হয়েছে? না, চালু হয়নি, কাগজপত্র জমা দেওয়া হয়েছে। খুব করুণ চলছে, লকডাউন, আমার সরকার যে লকডাউন বলেছে আমরা মানছি, কিন্তু আমরা খাওয়া দাওয়া পাচ্ছি না, চালপাল কিছু পাচ্ছি না। হ্যাঁ, আমার যদি সরকার কিছু আমাদের অনুদান কিংবা সাহায্য করে আমরা উপকৃত হবো। এরপরে বাস মালিকরা যদি কিছু সাহায্য করে। আপনি কোন রুটে বাস? আমি 213 কন্ডাক্টরি করি। এখানে কটা বাস আছে আপনাদের? 50 থেকে 55 গাড়ি আছে। কতজন আপনাদের এই কর্মী আছে টোটাল? 200 স্টাফ আছে। একই অবস্থা, সবারই করুণ অবস্থা। আপনার নাম? আমার নাম উত্তম দত্ত। কন্ডাক্টরি কতদিন পিছিয়ে আছে? 40 বছর ধরে। প্রদ্যুৎ ঘোষের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।